নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারত চীন সম্পর্কের বরফ এখনও গলেনি। বারবার লাদাখ ও অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে বেজিং, যা নিয়ে বিরোধ বেড়েছে দিল্লির সঙ্গে। পড়শি দেশকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কয়েকদিন আগে অরুণাচলে সেলা টানেলের উদ্বোধনের পর থেকেই উদ্বেগ বেড়েছে চীনের। এই আবহে এখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি কেমন? ফের কি সংঘাতে জড়াতে পারে দুই দেশের সেনা, নাকি আপাতত কেটেছে সংঘর্ষের মেঘ? এইসব প্রশ্নে ফের একবার মুখ খুললেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। পিটিআই সূত্রে খবর, শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। সেখানেই উঠে আসে ভারতের সঙ্গে চীনের বর্তমান সম্পর্ক, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি সহ একাধিক বিষয়। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে উত্তরে মনোজ পাণ্ডে বলেন, এই মুহূর্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি স্থিতিশীল হলেও স্পর্শকাতর, যে কারণে সীমান্তের পরিস্থিতি আমরা সবসময় কড়া নজরে পর্যবেক্ষণ করছি। এলএসিতে সামরিক পরিকাঠামো আরও উন্নত ও শক্তিশালী করা হয়েছে। সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমাদের সেনা তৈরি। উল্লেখ্য, লাদাখ থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চোখ রাঙাচ্ছে লাল ফৌজ, যা নিয়ে নয়াদিল্লির তরফে একাধিকবার বলা হয়েছে সীমান্তে শান্তি না ফিরলে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হবে না। তবে কয়েকদিন আগে কমিউনিস্ট দেশটি দাবি করেছে সীমান্তে ইস্যুর প্রভাব পড়বে না বেজিং এর সঙ্গে দিল্লির সম্পর্কে। একটি অনুষ্ঠানে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং মেনবিং বলেছিলেন, চীন বারবার জোর দিয়েছে যে সীমান্তে বিরোধ কখনোই সমগ্র চীন ভারত সম্পর্কের প্রতিফলন ঘটায় না, সীমান্তে পরিস্থিতি দ্রুত সমাধান করতে হবে বলে উভয় পক্ষের সাধারণ স্বার্থে। আমরা আশা করি ভারত আমাদের সঙ্গে একই দিকে কাজ করবে, দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখবে। উভয় দেশের উচিত পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ভুল বোঝাবুঝি ও ভুল সিদ্ধান্ত এড়ানো। বলে রাখা ভালো, 2020 সালের 15 জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চীনের ফৌজ। দুইপক্ষে জওয়ানরাই লোহার রড, কাঁটা তার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘন্টা লড়াই করেন। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন। 1975 সালের পর সেবারই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির ঘটনা ঘটে, কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসেন দুই দেশের সেনাবাহিনীর অধিকার। তাতে আজ কিছুটা কমলেও উত্তেজনা কমেনি, ভারতীয় সেনা সব দিক থেকে প্রস্তুত সীমান্তে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।